दर्शक आसलामु आलैकुम वेलकम टू माई चैनल। आशा करी सबाई भालो आछेन। आज के निये एसेछि सबारই खूब परिचित एकटा खाबार बुटेर बर्फी बा बुटेर डालेर हालुआर रेसिपि दिये। एर जोन्नो आमि एखाने एक काप परिमाण खोसा छाड़ानो छोला बुट नियेछि। आपनारा चाइले बाजारे जेई भांगा छोला बुटेर डाल पाওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। এগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখব। ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলে রেজাল্ট আরো ভালো পাওয়া যায়। ডাল ভিজে প্রায় ডাবল হয়ে গেছে। এবার আমি এগুলোকে ৩-৪ বার করে পানি বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিব। দেখুন পানি পরিষ্কার এসেছে। এবার আমি এগুলোকে পানি থেকে তুলে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো নরমাল হাঁড়িতেও রান্না করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ দুধ। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে আধা ঘন্টা মতন রান্না করে নিব। যেহেতু দুধ ইউজ করছি তাই হাই হিটে রান্না করব না। হাই হিটে রান্না করলে যখন প্রেসার কুকার হুইসেল দেয় তখন দুধ উপর দিয়ে উপচে পড়ে যেতে পারে। আপনারা নরমাল হাঁড়িতে সিদ্ধ করলেও অবশ্যই মিডিয়াম আঁচে সিদ্ধ করার চেষ্টা করবেন, তাছাড়া দুধ পুড়ে যেতে পারে। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে। দেখুন পুরোপুরি শুকায়নি, তলায় কিছুটা দুধ রয়ে গেছে। যেহেতু আমি ব্লেন্ডার ইউজ করব তাই একটু দুধ রেখেছি। আপনারা যদি শিলপাটায় বেটে নেন সেক্ষেত্রে দুধটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ যত শুকনো হবে হালুয়াটা রান্না করতে তত ইজি হবে। তো যাই হোক, আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আপনারা যে কোনো ধরনের ব্লেন্ডারই ইউজ করতে পারেন। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 2টা সবুজ এলাচ ও ছোট 1 টুকরা দারুচিনি। একটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে সেই ব্লেন্ড করে রাখা বুটের ডাল দিয়ে দিব। এবার মিডিয়াম লো আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে থাকব। দর্শক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রান্না করতে করতে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি একবারে দিচ্ছি না, এভাবে অল্প অল্প করে 2-3 বারে দিয়ে দিব। যেহেতু চিনি দেওয়ার পর চিনি গলে পানি ছেড়ে দেয় তাই অল্প অল্প করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, তাছাড়া লামস তৈরি হয়ে যেতে পারে। চিনি দেওয়ার পর দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, রান্না করতে করতে এগুলোকে আবারও শুকিয়ে ফেলতে হবে। হালুয়া বা বরফি বানানোর কষ্ট কিন্তু একটাই, আর সেটা হচ্ছে নাড়া। নাড়তে নাড়তে রীতিমতো হাত ব্যথা হয়ে যায়, কারণ নাড়া বন্ধ করলেই তলা থেকে লেগে যেতে পারে এবং লেগে গেলেই হালুয়ার টেস্ট শেষ। তাই এক্ষেত্রে নন স্টিকি হাঁড়ি ইউজ করা বেটার। যদি নন স্টিকি হাঁড়ি নাও থাকে তাও আপনারা চেষ্টা করবেন লোহার কড়াইয়ে কাজটা করতে, কারণ অ্যালুমিনিয়ামের হাঁড়ি ইউজ করলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। দেখুন হালুয়া অনেকটা শুকিয়ে এসেছে, হাঁড়ি থেকে উঠে আসছে, কিন্তু তারপরেও হালুয়াটা কিন্তু অনেকটা নরম রয়ে গেছে। তাই আমরা আরো কিছুক্ষণ রান্না করে নিব। হালুয়াটা অনেকটা টাইট হয়ে গেছে, নাড়তে বেশ কষ্টই হয়ে যাচ্ছে এবং হাঁড়ির তলায় কোনোভাবেই তাকে রাখা যাচ্ছে না। দেখুন একদম উঠে চলে আসছে। ए पर्याये आमी चूलो थेके नामिये फेलबो। तबे तार आगे जेई गोटा मशलागुलो दियेछि एगुलोके एकटु बेछे तुले फेले देब, कारण एगुलो हालुआर मध्य थाकले परे मुखे गेले खेते बाजे लागे। एबार आमी एकटा सार्विंग डिश निये ताते सामान्य एकटु घी मेखे निच्छि जाते बर्फिगुलो केटे तुलते सुविधा हय। एबार आमी हालुआगुलो एर मध्य निये हाथे एकटु घी मेखे निये ऊपर थेके सुंदर लेवेल करे दिबो। एई काजटा खूब द्रुत करते हबे, नयतो ठंडा हये गेले आर हालुआटाके शेप देওয়া যাবে না। आमी बारबार हाथे घी निये एभाবে ऊपर थेके सुंदर करे मसृण करे दिচ্ছি। एई घी नेওয়ার पेছনে दुइटा कारण आछे। प्रथमत हालुआर ऊपरটা মসৃণ হবে। অনেকেরই কমপ্লেইন থাকে হালুয়া ফেটে যায় ऊपर থেকে, এই ঘি ইউজ করলে তা হবে না এবং পরে এই ঘিটা দেওয়ার কারণে খাওয়ার সময় হালুয়া থেকে ঘি এর সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আমি উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। হালুয়া ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরিতে একটু ঘি মাখিয়ে নিয়ে হালুয়াটা কেটে নিচ্ছি। দেখুন অলরেডি দেখুন আমার আইমানের আর তর সইছে না, সে এখানে বারবার হাত দিচ্ছে। কেটে তুলতে না তুলতেই আমার ছোট বোন এবং আইমান হামলা করে ফেলেছে। তো যাই হোক, শেষ হওয়ার আগেই আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।